আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি দেখাবো যে পিক্সারের লেখা কিভাবে আপনি সরাসরি টেক্সটে কনভার্ট করবেন। এতে করে টাইপিং করতে হবে না, জাস্ট আপনি গুগলে ট্রান্সলেট করে এটা টেক্সটে কনভার্ট করতে পারেন। তো এইভাবে আপনি আপনার কোনো একটা পিক্সার থেকে ওই পিক্সার সার্চ করে ওই রিলেটেড পিক্সার নিয়ে আসতে পারবেন, বা ওই পিক্সার কোথা থেকে কালেক্ট করা সেটাও তথ্য পেয়ে যাবেন। তো এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। চলুন স্ক্রিনে গিয়ে বিস্তারিত জানা যাক। এই কাজটি আপনারা আপনার ফোন অথবা ল্যাপটপ দুই থেকেই করতে পারবেন। ফোন থেকে করতে গেলে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন, দেন উপর থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে এই ধরনের পিকচার পেয়ে যাবেন। তো এখানে আসার পর ব্রাউজারটি যখন ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে গুগল ডট কম লিখে আপনারা সার্চ করে দেবেন, ঠিক আছে, গুগল ডট কম। যখন গুগল ডট কম লিখে সার্চ করবেন তখন গুগলের এই ইন্টারফেসটা এখানে চলে আসবে। এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে ক্যামেরা আইকন চলে আসে এখানে, এখানে দেখেন নিচে দেয়া আছে ইমেজ, তো এইখানে ক্লিক করে দিতে হবে। যখন এইখানে ক্লিক করে দিবেন এখান থেকে লক্ষ্য করুন যে আপলোড এ ফাইল, ঠিক আছে, এখান থেকে একটা ফাইল আপলোড করতে পারবেন, অর্থাৎ আপনি কোন ইমেজটা আপলোড করতে চাচ্ছেন। ধরে নেন আমি এই ইমেজটা এখানে আপলোড করি, লক্ষ্য করুন এই ইমেলের এই লেখাটাই হচ্ছে যে আমি কনভার্ট করব। যখনই আপনার এখানে আপলোড হয়ে যাবে তখন এই রিলেটেড কতগুলান পিকচার আছে সবগুলান এখানে শো হবে, বা এই পিকচারটা কোথায় ইউজ করা হয়েছে, কোন ওয়েবসাইট বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ডিটেলস এইখানে দেখতে পাবেন। সার্চ আকারে টোটালটা সার্চ হয়ে যাবে। এখানে দেখতে পাবেন যে প্রতিটার লেখা আপনি চাইলে আলাদা করে সার্চ করে নিতে পারবেন। যেমন জিমেইলের, এই দেখেন এখানে জিমেইলের চলে আসছে, ঠিক আছে। যদি আমি পাসওয়ার্ডে ক্লিক করি দেখেন যে পাসওয়ার্ড চলে আসছে। যদি এখানে আমি পরিবর্তন ক্লিক করি দেখেন এখানে পরিবর্তন চলে আসছে। মানে প্রত্যেকটা অংশ আপনি স্পেসিফিকভাবে সেপারেট করতে পারতেছেন, অথবা আপনি চাইলে যে প্রথম থেকে শুরু করে আমি পুরো লেখাটাই চাচ্ছি, দেখেন পুরাটাই এখানে কপি করলাম এইখানে চলে আসছে, অর্থাৎ আমার লেখার এইটা আমার পুরাটার প্রয়োজন। সেমভাবে ইমেজটা আপলোড করে দিলেন, দেন পুরো লেখাটা এটা কপি করে নিলেন, এখান থেকে কপি করতে পারবেন। এই যে টেক্সট কপি, পুরাটাই কপি হয়ে যাবে। এখান থেকে শুনতে পারবেন, এইখানে সাউন্ড আকারে শুনতে পারবেন, এটা আবার ট্রান্সলেট করতে পারবেন এখান থেকে, অথবা গুগল সার্চ করতে পারবেন এখান থেকে। দেখেন যে মাল্টিপল কাজ আপনি এখান থেকে করতে পারতেছেন। এখন আরেকটা বিষয়, আপনি গুগলে গিয়ে যদি যে কোনো একটা ইমেজ পছন্দ হয় যে ওই ইমেজের লেখাটা আপনার প্রয়োজন, ঠিক আছে, তো ওইটা কিভাবে আপনি বের করবেন, ঠিক আছে, আমি ইমেজে গেলাম গুগলে, গুগলে গিয়ে যদি আমার কোনো একটা লেখা পছন্দ হয়ে যায়, মনে করেন যে এই লেখাটা আমার পছন্দ হয়ে গেছে, জাস্ট লেখাটাই আমি কপি করব, আমার এই ইমেজ থেকে শুধুমাত্র এই লেখাটার প্রয়োজন, টাইপিং করব না, জাস্ট আমি গুগল থেকে বের করে নেব। শুরুতেই যেভাবে দেখাইলাম এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিয়ে আপলোড করে দিতে পারেন, অথবা এখান থেকে রাইট বাটনে যখন আপনারা ক্লিক করবেন মাউসের তখন দেখবেন যে কপি ইমেজ নামে একটা অপশন, ঠিক আছে, এই কপি ইমেজে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে ইমেজটা কপি হয়ে যাবে। দেন এইখানে আসে আপনি যে কন্ট্রোল ভি দিয়ে যদি দেন তাহলে পেস্ট হয়ে চলে আসতেছে, ঠিক আছে, পুরো ইমেজটা চলে আসলো এখানে, অথবা ডাউনলোড করে আপনি আপলোড করে দিতে পারবেন পূর্বের মতো। যাই হোক, দেখেন যে এখন এই রিলেটেড ও দেখেন কতগুলান ওয়েবসাইটে এগুলো ইউজ করা হয়েছে এই পিকচারটা দেখেও, মানে আপনার যে বিলিভ করতে পারবে না যে গুগলে যেখানে আছে সব জায়গায় নিয়ে চলে আসছে দেখেন এখানে। যাই হোক, এখন আমার এই লেখাটার প্রয়োজন, সুতরাং লেখার প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত আমি কপি করব। এইটুকু অংশ আমি কপি করে নিলাম, কপি করার সাথে সাথেই দেখেন যে এই লেখাটা এখানে চলে আসছে, কত ইজি না, ইমেজ থেকে আমি লেখাটাই, অথবা টাইপিং করলে আপনার কত সময় চলে যাইত, কিন্তু এই সময়ের কাজটা ইজিভাবে আমি করতে পারলাম। এটা হচ্ছে যে গুগলের টেকনিক, ঠিক আছে। তো এইভাবে আপনারা অতি সহজে কোনো পিকচারের সার্চ করে নিতে পারবেন, পিকচারটি কোথায় কোনো ওয়েবসাইটে আসছে, অথবা পিকচারে কোনো নির্দিষ্ট লেখা থাকলে সেটা হচ্ছে যে টেক্সটে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে, এই হলো বিষয়। এখান থেকে দেখেন যে আপনি যদি এই ট্রান্সলেট করেন এইটা আবার ট্রান্সলেট করতে পারবেন, যে আমি তো ইংরেজি লেখাটাই ইংরেজি কপি করলাম, এটা ট্রান্সলেট করবো। ট্রান্সলেট করার জন্য এই যে ট্রান্সলেটে ক্লিক করে দিতে হবে আপনাকে, ট্রান্সলেটে ক্লিক করলে গুগল ট্রান্সলেশনে চলে আসবে। দেন এইখান থেকে আপনি কিভাবে, এটা তো ওই সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজে যেটা কপি করা হলো, দেন এখানে বাংলা যদি চাই দেখেন যে বাংলাটা সুন্দর করে চলে আসছে, স্প্যানিশ অথবা আপনি যে ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিলেই এখানে ওই লেখাটি ট্রান্সলেট হয়ে যাবে, কত ইজি, ঠিক আছে।
তো আশা করি যে এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যে একটা ইমেজ থেকে কিভাবে ইমেজের প্রত্যেকটা অংশ আমি গুগল থেকে কপি করে নিতে পারছি। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি কোনো কিছু শিখতে পান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে যেন অন্যরা শিখতে পায়, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।